সর্বন এই অবস্থায় তুমি এখানে আনিমা আপনি এখানে আমি তোমার আর ঠাকুরের খোঁজে বেরিয়েছিলাম কিন্তু এখানে এই অবস্থায় তুমি ভজরিয়া দুখিরাম আমার কাছে এসেছিলেন তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছো কেন সর্বন তার মধ্যে এইভাবে তুমি পুরুষের ছদ্মবেশে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কাছে এছাড়া কোনো উপায় ছিল না রানীমা আমি আপনাকে কতবার বিরক্ত করব বলুন তবে নিজেই বেরিয়ে পড়েছিলাম ওনাকে খুঁজতে ওনাকে আমি খোঁজার জন্য জঙ্গলে পথ ধরে যাচ্ছিলাম আর ঠিক তখনই অনেকগুলো লোক আমাকে ঘিরে ধরে নিয়ে যাবার জন্য আমি ওদের উপর রুখে দাঁড়াবার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তারপর আমার আর কিচ্ছু মনে নেই হয়তো আমি মাথা করে পড়ে গেছিলাম কিন্তু তারপর আমি সত্যি কিছু মনে করতে পারছি না সর্বাণী আমি সবটা বুঝতে পারছি কিন্তু তোমার কি এমন করে বেরিয়ে আসা ঠিক হয়েছে রামপ্রসাদের রানী ভবানী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।